শুভ কোজাগরী লক্ষ্মী পুজোর শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ শুরু করে দিলাম। পাশের বাড়ির বৌদিদের লক্ষ্মী পুজো হচ্ছে, সেখানেই নিমন্ত্রিত আমরা গেছি। দেখো, লক্ষ্মী পুজোর খুব ছোট্ট সাধারণ আয়োজন, কিন্তু খুবই ভালো লাগছে আয়োজন এবং পুজো। আজ তোমাদের আমি সেটাই শেয়ার করলাম যে গ্রাম বাংলায় বাঙালির লক্ষ্মী পুজো কেমন হয়, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো। তো দেখো, লক্ষ্মী পুজোর আয়োজন, এখনও বাউন ঠাকুর আসেনি, বাউন ঠাকুরের অপেক্ষায়। লক্ষ্মী পুজোর আয়োজন দেখো তোমরা, এক্ষুনি লক্ষ্মী পুজো হবে, তোমরা দেখতে থাকো কীরকমভাবে লক্ষ্মী পুজো হয় আমাদের এখানে, সেটাই দেখার। দেখো, লুচি ভাজা হচ্ছে, এটা হচ্ছে দাদুর জন্য, দাদু বয়স্ক মানুষ, লুচি খেতে চেয়েছে তাই কম তেলে লুচি ভাজা হচ্ছে। খাওয়ার ইচ্ছা হচ্ছে ওই জন্য তোমাদের কথাগুলো তুলেছি দেখো, ভিডিও করতে যাচ্ছে, ইউটিউবে চলে যাবে, ঘন্টা বাজাতে মন্ত্র আছে অবশ্য, বিষ্ণু ং পুনরিকাক্ষ হরি পরম পরম সদা পশ্যন্তি সূরয়।
শুভম নারায়ণ নমস্কৃতং বৌদিদের বাড়ির লক্ষ্মী পুজো শেষ হয়ে গেল, এবারে চলো দুর্গা মন্দিরে যাই, ওখানে লক্ষ্মী পুজো হচ্ছে, একটুখানি তোমাদের সাথে শেয়ার করবো, তারপর মামার বাড়ি চলে যাব। এই দেখো মন্দিরে এসেছি, মন্দিরে পুজোর আয়োজন হচ্ছে, পুজোতে বসে গেছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এবারে মামার বাড়ি যাচ্ছি আর ব্লগটা যেতে যেতে শেষ করে দিচ্ছি। তো দেখলে তো আমাদের বাঙালির লক্ষ্মী পুজো ঘরে ঘরে কেমনভাবে হয়। টাটা বাই।